আজকে আমাদের স্টুডিওতে রয়েছে মতিউর রহমান মতি, আমরা জানি চিত্রনায়ক, বাংলাদেশের জনপ্রিয় নায়ক চিত্রনায়ক সালমান শাহর খুব কাছের সালমান শাহর এই মতি, যার নাম আপনারা ইতিপূর্বে সালমান শাহ ভক্তদের মাঝে যার নাম আপনারা শুনে থাকবেন। তো তার থেকে আমরা সালমান শাহর বিষয়ে আজকে কিছু প্রশ্ন করব, সালমান শাহর জন্মদিন উপলক্ষে। তো আপনি সালমান শাহকে কতটা ভালোবাসেন? কতটা ভালোবাসি সেটা তো বলার মানে দেখানোর মতো না, বলতেও পারি না। একটা জিনিস ভালোবাসার কথাটা মনে পড়ে, আমার বাসায় মানে আপনারা সবাই জানেন আমি মিলাদ পড়াইতাম অনেক আগের কথা। যখন আমি মিলাদ পড়াইতে গেছি তখন হুজুরের ডাইকে আনছি, হুজুর মিলাদ পড়াইলো, মিলাদ পড়ানোর পরে অনেক মানুষ ছিল, অনেক মানুষ ছিল, মতি মানে পাগলামি করে সালমান শাহ দিয়ে মিলাদ পড়ায় অনেক মানুষ ইচ্ছা করেই বাসায় গেছে। গিয়ে যাওয়ার পরে মেলা টেলা করার পরে হুজুরে মানাজাত ধরতে দেবে, মানাজাত ধরার আগে বলছে কার নাম, গিয়ে আমার ভাইয়ের নাম, ভাইয়ের নাম কি সালমান শাহ। ও যখন এই মানে মানাজাতটা ধরতে যাবে তখন এই পিছ দিকে একজনে বলতেছে, হুজুর কোন সালমান শাহ চিনেন, কোন সালমান শাহ? ওর ভাই হয়েছে, ওই যে চিত্রনায়ক সালমান শাহ। এই কথা পাওয়ার পরে হুজুর হাসিয়ে দিল, চিত্রনায়ক সালমান শাহ যে ছবি করে। আচ্ছা একটা কথা বলি তোমার, আমি বলেন ও তোমার বাপের জন্য কয়দিন মিলাদ করেছি? তুমি আমার 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 সামর্থ্য থাকে আমার বাপের নামও মিলাদ করাই, আমি সালমান ভাইয়ের নামও মিলাদ করাই, আমার আমার যতটুকু এই যে আজকে কত বছর ধরে মিলাদ করাইতে পারতেছে, অনেক দিন অনেক বছর ধরে, সেক্ষেত্রে আমার খারাপ লাগতেছে না। এই মানে এটুকুই বোঝা যায় আমি কতটুকু ভালোবাসি, এবং এই ভালোবাসাটা দেখাইতে পারতেছি না। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, আপনি সালমান শাহকে কতটা ভালোবাসেন। তো সালমান শাহের প্রথম মুভির নাম কি? সালমান ভাইয়ের প্রথম মুভির নাম হলো কেমন থেকে কেমন। ওনার সাথে কে ছিল? মৌসুমী আপা। আচ্ছা আচ্ছা, আপনার প্রথম মুভির শুটিং এ কি আপনি ছিলেন বা থাকা হয়েছে? না। কোন মুভি থেকে আপনি সাথে ছিলেন? প্রথম ছবি আমি ছিলাম না, আমি দ্বিতীয় ছবি থেকে ছিলাম, অন্তর অন্তরে। অন্তরে অন্তরে সিনেমাতে আপনি ছিলেন না। শুটিং কোথায় হয়েছিল? তখন আপনার বয়স কত ছিল? 15-16 বছর থেকে আপনি ওনার সাথে। আচ্ছা বুঝতে পেরেছি। তো আপনি ওনার নাকি শুনেছি যে আপনাকে বাড়ি বা জমি কিনে দেওয়ার কথা ছিল, এরকম এটা কতটা কি? এটা অনেকটাই সত্য, মানে বলছিল মতি আমি আনন্দ রিলিজ হওয়ার পরে আমি তোর বাড়ি কিনে দেবো, এভাবে কথাবার্তি বলছে, বললা বলছে তোরে আমি বললাম গুলশানে একটা দোতলা বাড়ি কিনে দিব, তুই এইভাবে থাকবি, এইভাবে থাকবি না, আমি একটু লোংরাভাবে থাকতে, আমার একটা ঘটনা আছে, সেটা হলো 2 নম্বর ফ্লোরে আমার বললাম নিজের হাতে গোসল করেছিল, মানে আমি লোংরা আসলাম, নিজের হাতে গোসল করেছি, নিজের হাতে গোসল করে তৈলাতে মুছে দিছে, সেই ঘটনাটা আছে। তারপর আমার গুলশানে বাড়ি কিনে দেওয়ার কথা বলছে, বললে বলছে দেখ আমি এই ছবিগুলো শেষ করি, আনন্দ গোসল রিলিজ দিলে সেক্ষেত্রে আমি তোর ছবিটা তোর বাড়ি কিনে দিই। আনন্দ অস্ত্র সিনেমার শুটিং কি উনি শেষ করতে পেরেছিল? জি না। কত পার্সেন্ট শুটিং উনি শেষ করেছিল এবং বাকি শুটিং কিভাবে কমপ্লিট করা হয়েছিল? 10% শুটিং, 10% শুটিং শেষ করছে। মানে ম্যাক্সিমাম শুটিং কি অন্য ডামি হিরো ব্যবহার করে করা? অন্য হিরো? জি অন্য হিরো। আচ্ছা উনি গানে শুটিং করেছিল এখানে? দুই একটা গান তো এই আপনার তো এক দুই একটা গান করছে। ওনার বদলে কাকে রাখা হয়েছিল? আজিম নামে একটা ছেলে ছিল, সে হলো আপনার যে ওই যে প্রেম প্রিয়া সেই যে ডিরেক্টর ওই যে রেজা আসুন সাহেব, সে আনছিল ওই ছবি থেকে। ওই ছেলে এখন কোথায় আছে, কিভাবে আছে, কোন খোঁজ খবর জানা আছে কি? এটা কেউ জানে না, ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ জানে না। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তো আপনার আনন্দ অশ্রু সিনেমাটা কয়বার দেখেছেন? আনন্দ অশ্রু আমি কতবার দেখছি আমার হিসাব নেই, মানে না হলো 50 বারের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সালমান শাহর গান তো সবসময় তো গান শুনলেই আপনি, আমি জানি যে সালমান শাহর গান শুনে থাকেন, তো সালমান শাহর প্রিয় গান কোনটা আপনার দৃষ্টিতে এখন পর্যন্ত? প্রিয় গান তো ভাইয়ের সব প্রিয় গান, এখন তো যেটা হলো মানে সবার কাছে জনপ্রিয় গান হয়েছে একটাই,
এই দিন সেই দিন কোনো দিন তোমায় বলবো না, সেই গানটা সবার কাছে প্রিয়, আমারও কাছে প্রিয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো সালমান শাহ অনেক স্টাইলিশ হিরো হিরো ছিলেন, আপনি সালমান শাহের সাথে সবসময় থেকেছেন, সেই হিসেবে তো আপনার একটু হলেও স্টাইলাস হওয়া উচিত ছিল, কিন্তু আপনি তো আমরা জানি যে সবসময় এলোমেলো থাকেন, এর কারণটা কি? আপনি যেহেতু তার ফ্যান, তার তো এই গুণটা আপনার ধরে রাখা উচিত, এটা কেন করেন না আপনি? আপনি আপনি আপনার চোখে জল অথচ হাসার চেষ্টা করতেছেন, এর কারণ কি? ভাইয়ের কথা মনে পড়লে তো অবশ্যই কান্নায়, আমার সবচেয়ে বড় একটা ঘটনা, আমি আমার আমার ভাইকে এত ভালোবাসি, আমি লাশ দেখতে পাইনি। আমি কক্সবাজার ছিলাম, কক্সবাজার থেকে যেদিন মারা যায় আপনি সেদিন এসেছিলেন? আসতে পারিনি, তারপরের দিন আমি কক্সবাজার থেকে যেদিন মারা যায় শুনছি, শোনার পরে আমি আমার একজন প্রোডাকশন ম্যানেজার আজিজ মামা, তার থেকে আমি 100 টাকা নিয়ে কক্সবাজার থেকে চিটাং আসি, চিটাং থেকে ট্রেনে করে সাথে করে। আপনার দৃষ্টিতে বাংলাদেশের আজীবনের সেরা নায়ক কে? আমার দৃষ্টিতে সেরা নায়ক সালমান শাহ, এরপরও সালমান শাহ, হ্যাঁ এখন পর্যন্ত সে মৃত তারও সালমান শাহ। সালমান শাহর উপরে আপনার আপনার দৃষ্টিতে বাংলাদেশে আর কোনো নায়ক তার মতো এতটা উচ্চতা বা এতটা মর্যাদা সম্পন্ন আর কেউ আপনার দৃষ্টিতে নেই, এই তো? জি না। আচ্ছা আচ্ছা, তো সালমান শাহর যে ব্যবহৃত কোনো কিছু, কোনো ড্রেস, জামা কাপড় কোনো কিছু আপনার কাছে আছে কি? না, সেটা নেই, কিন্তু আশা ভালোবাসার টাইমে আমার একটা ড্রেস কিনে দিছিল, মানে ওই যে চাকমাদের ড্রেস যেমন, সেই সেই ড্রেসটা আমি যদি জানতাম সে মারা যাবে, আমি তো তার আগেই অনেক আগেই মানে পড়তে পড়তে সিরা ফেলাইছিলাম, আমি যদি জানতাম সেটা যত্ন করে হলেও রাখতাম, আর যদি জানতাম মারা যাবে, আমার যে ক্যাসেট দিছিল আশা ভালোবাসা, ওই যে অডিও ক্যাসেট, সেটাও আমি রেখে দিতাম আজীবন। আচ্ছা, আমরা জানি যে সালমান শাহ জন্মদিনে মৃত্যুদিনে এবিসি কেন্দ্রিক কিছু অনুষ্ঠান হয়ে থাকে, তো আমরা ইতিমধ্যে একটা ব্যানার পেয়েছি, মেবি 19 তারিখে একটা অনুষ্ঠান এবিসিতে হবে, আপনি কোনো প্রকার ইনভাইটেশন পেয়েছেন কি? না, সে জায়গায় ইনভাইটেশন পাই নাই, আর সে জায়গা হবে কি না সেটাও সন্দেহ আছে, কে সে জায়গায় মনে হয় কাঞ্চন ভাই কিছু একটা বলছে, হ্যাঁ সে জায়গায় অনুষ্ঠানটা হইতে দেবে না, যে আম্মা না করা, আম্মা মনে হয় ফোন দিছিল, সেক্ষেত্রে মনে হয় ওইটা পিছাইছে, মানে কোন জায়গায় করবে, বাইরে করবে মনে হয়, জানি না এবিসি করবে কি না জানি না। এই অনুষ্ঠানে আপনারা যারা ম্যানেজমেন্ট আছে এদের দেখা যাচ্ছে আপনি সালমান শাহর সময় ছিল বা সালমান শাহর কাছে থাকছে বা সাথে কাজ করেছে এই রকম ফ্যান এখনো পর্যন্ত যারা আছে তারা কি এরকম কোনো অনুষ্ঠান আয়োজন করে? জি, এই যে জন্মদিনে আমার কালকে আমার বললো, হ্যাঁ মতি ভাই আপনার নিয়ে যাবো, আপনি এই জায়গায় থাকেন, আমি আপনার ফোন দিলে নিয়ে যাবো। আমি আরো দুইবার সালমান শাহর কাছের কয়েকজন বন্ধুর নাম বলতে পারবেন? ডন ভাই আছে অনেকজনে, তারপরে ওই যে ডান্স ডিরেক্টর নজরুল ভাই মারা গেল অনেক আগে। আচ্ছা আচ্ছা, অনেকে আছে, আপনি কাউকে রেখে কারো নাম বলতে যাচ্ছেন না, যাক আমরা জানতে পেরেছি যে সালমান শাহর কোনো একটা সিনেমা সালমান শাহ টোটালি করে যেতে পারেনি বা কোনো একটা গান করেছিল, এটা কোন সিনেমা ছিল? শুধু তুমি, পরবর্তীতে আমাদের সানি ভাই, ওমর সানি ভাই নাকি কমপ্লিট করেছে, এরকম সিনেমা কি ছিল? এটা না আপনি যেটা বলতেছেন মানে স্বপ্নের নায়ক, সেটা আমি পাথরের ফুল ফোটাবো ছবিটা নাই নাকি? না, ছবিটা অমিত ভাই করছে। আমি পাথরের ফুল ফুটাবো, কি ছিল আমায় বলো না তুমি, তারপর আসি তো আগের মতো, এটা তারপর আপনার ওই যে
প্রথমত সালমান শাহ ছিল, এইতো শুটিং ও করছে কয়েকদিন, ইচ্ছা করলে শেষ ঠিকানা রিলিজ দিতে পারতো, মানে শেষ ঠিকানা অনেকটাই কাজ ছিল, অনেক কাজ হয়ে গেছিল প্রায় 30% মানে প্রেম পিয়াসি যদি রিলিজ দিতে পারছে তাহলে শেষ ঠিকানা রিলিজ দিতে পারতো, সেক্ষেত্রে সালমান ভাইয়ের বাদ দেওয়া, তারপর অমিত ভাইয়ের নেওয়া, সেটা অমিত ভাই আবার মাগনা করে দিয়েছে, বলছে সালমান ভাই সালমান নাই, সেক্ষেত্রে আমি এটা মাগনা করে দিতে পারি সিনিয়র হিসাবে। সালমান শাহর প্রতি শ্রদ্ধা এবং শ্রদ্ধা এবং সম্মান দেখে অমিত হাসান এই সিনেমায় কোনো প্রকার পারিশ্রমিক নেয়নি, তাই তো? আচ্ছা আচ্ছা, অমিত হাসানের সাথে আপনার কথা হয় কখনো? জি, সবার সাথে কথা হয়, কিন্তু আমার বাইরের মতো কেউ আদর করে না। আর আমাকে আমার সাথে সবচেয়ে বেশি মানে সালমান ভাইয়ের বিষয় নিয়ে কথা হয় নাসরিন আপা, নাসরিন আপা আমার দেখলেই বলে আমাদের ভাই নাসরিন আপা গুলো খুব ভালোবাসত, নাসরিন আপা গুলো আমার মাঝে মাঝে খোঁজ খবর নেয়, আপনি করোনার সময় আমার গুলো অনেকটা হেল্প করছে নাসরিন আপা, নাসরিন আপা আমার প্রতিটা সময় হ্যাঁ জিজ্ঞেসে কী অবস্থা আসোস কেমনে আসোস, তারপরে শিল্পী সমিতি থেকে একটা বস্তা মানে যে বস্তা ওনার পাওয়ার কথা সেই বস্তা আমার বাসায় পাঠাইছি নিয়ে আমার কথা কইয়া, সেই বস্তা আমি নিয়ে গেছি, জাহিদ ভাই আমার কাছে দিছে, জাহিদ ভাইরা বইলা আনতে হয়েছে। আচ্ছা আচ্ছা, এই সময় আপনার 43 বছর বয়স আমরা যতটুকু জানি, তো এই সময় এসে আপনার ভবিষ্যৎ বা স্বপ্ন কি, এখন কি করতে চান সামনে? কিছুই না, আমি যেমনি আছি এমনি আছি, আপনারা দোয়া করবেন এটুকুই আমার বলা। আচ্ছা আচ্ছা, আপনি সালমান শাহর ভক্ত অথবা বাংলাদেশের সিনেমা প্রেমী মানুষদের উদ্দেশ্যে কি বলতে চান? সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমার ভাই আমার এটুকুই চাওয়া, দোয়া চাওয়া ছাড়া তো আর কিছু নাই, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আর সব সালমান ভক্তরা সবাই এক হইয়া সবাই আমার। ও আরেকটা কথা, সিলেটে সালমান ভক্তরা যারা আছে সবাই সিলেটে একটা সড়ক মানে নির্মাণ চেয়েছে সালমান ভাইয়ের, এইটাও আমি বলি হ্যাঁ আমারও দাবি সিলেটে চত্বর সালমান ভাইয়ের নামে দেওয়া হোক। সবাই FDC তে কি সালমান শাহর জন্য কিছু করার প্রয়োজনীয়তা আছে কি মনে করেন? একটা ফ্লোর দিলে ভালো হইতো, এখন মানে ফ্লোর হোক বা কোনো মিনার হোক এরকম কোনো কিছু কখনো ভেবেছেন? এটা আমিও আশা করি, অনেকজনই আশা করে, কিন্তু এটা FDC প্রতিপক্ষ সরকারি প্রতিষ্ঠান, সরকার না দিলে মান্না ভাইয়ের নামে দিছে ডিজিটাল সাউন্ড কমপ্লেক্স, জসিম সাহেবের নামে তো 2 নম্বর ফ্লোর আছে, আর কারো নামে নাই, একটা সালমান ভাইয়ের নামে আমার মানে আমার ব্যক্তিগত দাবি সালমান ভাইয়ের নামে একটা ফ্লোর দাবি। আচ্ছা, ধন্যবাদ সময় দেওয়ার জন্য।